ইউটিউব মনিটাইজেশনে নতুন একটা আপডেট নিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন, অর্থাৎ যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই বিষয়টা জানতে হবে। না জানলে কিন্তু আপনার চ্যানেলে অনেক রকম সমস্যা হতে পারে, কিংবা হয়তো আপনার এই চ্যানেলে কখনই আপনি ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, এবং শর্টসের ক্ষেত্রে কিন্তু 10 মিলিয়ন যদি ভিউ পাই, তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। তারপরে কি হয়, আমাদের চ্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে মনিটাইজ হয়ে যায়, তারপর কিন্তু আমাদের চ্যানেলটা আবারও কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কি কারণে আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়? এ কারণটা হচ্ছে রিউজড কন্টেন্ট। আপনারা হয়তো অনেকে জানেন রিউজড কন্টেন্টের ব্যাপারে। তো রিউজড কন্টেন্ট কেন আসে আমাদের ভিডিওতে? তো বন্ধুরা, আমরা হয়তো অন্য কারোর ভিডিও ক্লিপ কিংবা কোনো ফটো যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিউজড আসে, কিংবা হয়তো অন্যের কোনো থাম্বনেল বা আমার থাম্বনেল যদি সেম একই রকমই হয়, বা হয়তো অন্য কোনো টাইটেল আর আমার টাইটেল যদি একই রকমই হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসে। মনিটাইজ ডিসেবল হওয়ার আরেকটি কারণ হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি। কি হয়, আমাদের চ্যানেলটা যখন সম্পূর্ণভাবে মনিটাইজ হয়ে যায়, তারপরে কি করি, আমরা নিজেরা নিজেদের ভিডিওতে ক্লিক করি, কিংবা হয়তো নিজেরা নিজেদের অ্যাডে ক্লিক করি, এক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। তো বন্ধুরা, যখন আমাদের রিউজড কন্টেন্ট কিংবা ইনভ্যালিড অ্যাক্টিভিটি হয়, তখন কিন্তু ডাইরেক্টলি ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ করে দেয়। এবার থেকে ইউটিউবের একটা আপডেট এসেছে, আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব 7 দিন আগে আপনাকে একটা মেল করবে যে রিউজড কন্টেন্টের কারণে আপনার 7 দিন পর কিন্তু আপনাদের চ্যানেলটা ডিমনিটাইজ করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনার হাতে 7 দিন টাইম পাবে, 7 দিনের মধ্যে আপনারা অ্যাপিল করতে পারবেন। তো বন্ধুরা, 7 দিনের মধ্যে কোনোরকম কোনো ভিডিও আপনারা ডিলিট করতে পারবেন না। আপনার যদি কোনো ভিডিওতে সমস্যা হয়ে থাকে, কিংবা আপনার টাইটেল ডেসক্রিপশনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনোরকম ভিডিও আপনারা ডিলিট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা যদি 7 দিনের মধ্যে অ্যাপিল না করেন, কিংবা হয়তো কোনো কাজবশত আপনার হয়তো ভুলে গেছে, তাহলে কিন্তু আবার 21 দিন পরে কিন্তু আবার অ্যাপিল করতে পারবেন। হয়তো আপনারা 21 দিন পরে অ্যাপিল করেছেন, তারপর আপনার অ্যাপিলটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর কিন্তু আবার আপনার 90 দিন পর কিন্তু আবার অ্যাপিল করতে পারবেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা অ্যাপিল করতে পারবেন মনিটাইজেশন ফিরে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আপনাদের এই ইউটিউবের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।